মহা অষ্টমী নবরাত্রি বা দুর্গাপূজা উদযাপনের অষ্টম দিন দুর্গাষ্টমী বা দুর্গা অষ্টমী নামে পরিচিত। হিন্দু শাস্ত্র অনুসারে এটি অন্যতম শুভ দিন। এটিকে বিশ্বাস করা হয় যে দেবী চামুণ্ডা এই দিনে দুর্গার কপাল থেকে আবির্ভূত হয়েছিলেন এবং চণ্ড ও মুণ্ড ও রক্তবীজ মহিষাসুরের সহযোগী অসুরকে বধ করেছিলেন। হ্যালো গাইস, আমি জীবন, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয়েজ। এটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, সকলকে জানাই শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা ভোরবেলার আগেই উঠে পড়েছি, অর্থাৎ এখন বাজছে রাত্রি একটা। রাত্রি একটার সময় আমরা অষ্টমীর জোগাড়ের জন্য প্রস্তুত। আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন। মহা অষ্টমী পূজার কিছু সময় পর মহা অষ্টমীর পুজো স্বল্প সময়ের জন্য হলেও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সন্ধি পুজোর বলিদান আমরা তুলতে পারিনি, কারণ আমরা পুজোর কাজে ব্যস্ত ছিলাম। সন্ধি পুজো দেখার জন্য গ্রামের অনেকে এখানে এসেছেন। গ্রামে তিনটি দুর্গাপুজো হয়, আপনাদের পূর্বেই বলেছি। তিনটি দুর্গা মন্দিরেই সকলে ভাগ করে চলে গেছে। এখানে কিছুজন এসেছে বড় দুর্গা বাড়িতে, কিছুজন আর বাকিরা সবাই সার্বজনীন, অর্থাৎ আমাদের মেজ দুর্গা বাড়িতে। তো বন্ধুরা, ছোট দুর্গা বাড়ির সন্ধি পুজোর কিছু মুহূর্ত দেখার পরে আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব বড় দুর্গা বাড়ির অষ্টমীর পূজা শেষের আরতি দেখতে। Thank you.
অষ্টমী পূজা ও আরতি শেষে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। অষ্টমীর পূজা শেষে দিগম্বরী হবে, তার পূর্বে চলুন আমরা গ্রামের তিনটি দুর্গামাকে একত্রিতভাবে একবার দর্শন করে আসি। তারপরে থাকছে আপনাদের জন্য দিগম্বরী। পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এরপর দিগম্বরী, মহাষ্টমী, সন্ধি পুজো, আরতি, পুষ্পাঞ্জলি সব শেষে বড় দুর্গাবাড়ি থেকে দিগম্বরী বেরোয়। ছোট দুর্গাবাড়ি হয়ে ধর্মরাজতলা হয়ে আবারও বড় দুর্গাবাড়িতে ফিরে যাই। চলুন আমরাও দিগম্বরীর তালে আপনাদেরকে সঙ্গে রাখি।
অষ্টমীর পূজা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করছি ভালো লেগেছে। বন্ধুরা, আজকেই আবার নবমী পড়ে গেছে, তাই আমরা মহা অষ্টমীর পরে চলে যাব নবমীতে, দেখা হচ্ছে আবার নবমীতে। তো খুব ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নবমীতে ফিরছি আপনাদেরকে সাথে নিয়ে, সঙ্গে থাকুন।